নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি শক্তিমান পাঁচ রাশির চমৎকার হবে, চমৎকারকে নমস্কার জানাই। দেখুন, 5ই মার্চ 2023 শনি মহারাজ উদয় হচ্ছে, অর্থাৎ এই যে অস্তমিত ছিল, এই অস্তমিত থাকা মানে অন্ধ হয়ে থাকা, এই অন্ধত্ব কাটিয়ে শনি কিন্তু আলোতে আলোকিত হতে চলেছে। এই শনি যখন অস্তমিত কাটিয়ে উদয় হবে, এর ফলে পাঁচ রাশিকে ছাপ্পার ফাড়কে অর্থ কিন্তু দেবে। এই যে শনি অস্তমিত থাকাতে অনেক ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে যাওয়া, হতে গিয়ে বাধা চলে আসছে, সেই জায়গাগুলো কিন্তু কাটিয়ে উঠবেন। শনি হচ্ছে কর্ম ফলদাতা, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। আমি বারবার একটি কথা বলি যে আমাদের জন্মচক্রে শনি কোনভাবে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে আপনার কর্মজীবন কেমন হবে। অনেকে প্রশ্ন করেন না যে আমার কর্মজীবন কেমন হবে, আমার অর্থনৈতিক জায়গাটা কেমন হবে, আমার বিবাহ বা সন্তান, সবটাই কিন্তু শনি। কলিযুগে শনির কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু রয়েছে। আমি বারবার বলছি, শনি হচ্ছে ন্যায়মূর্তি কারক গ্রহ। অর্থাৎ অনেকে শনি 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 নিয়ে ভয় করেন, এই শনি দশা আসা মানে শেষ, শনি সাড়ে সাথী আসা মানে শেষ, ঢাইয়া আসা মানে শেষ, এটা হচ্ছে ভুল তথ্য। কারণ আপনার জন্মছকে শনি কেমন রয়েছে এবং আপনার কর্মফলের উপর আপনি কিন্তু রেজাল্ট আপনি পাবেন। শনি হচ্ছে ন্যায়মূর্তি, শনি হচ্ছে কর্মফলদাতা। শনি যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনি কিন্তু এই সময় প্রচুর অর্থের এবং সম্পত্তির মালিক কিন্তু হবেন। অনেকেই ভয় করেন শনি মানেই আমার খারাপ। আমি একটি কথা বারবার বলি, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফাড়কে দেতা হে। শনি হচ্ছে এক কথায় হচ্ছে জজ, উনি হচ্ছেন বিচারক। আপনার কর্মের ফল আপনি কিন্তু পাবেন। কেন? শনি একটি কথা, যেমন আপনাকে রাজা ভিখারী থেকে রাজা করে দেয়, আবার আপনার কর্মফলে শনি কিন্তু আপনাকে রাজা থেকে ভিখারীও কিন্তু করে দিতে পারে। তাই শনির বীজমন্ত্র পাঠ করুন, কুকুরকে খাওয়ান, কুকুরকে যত আপনি ভালোবাসবেন শনি কিন্তু শান্ত থাকবে এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। কারণ শনি আপনার জন্মচক্রে যদি পাককর্তারি থাকে, শনি যদি আপনার নিজস্ব থাকে, শনি যদি আপনার অশুভ নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার সমস্যাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। তো আলোচনাটা শুরু করা যাক। শনি যে উদয় হচ্ছে না, এই অস্তমিত কাটিয়ে উদয় হয়ে শনি এবার দেখাবে আসলি রূপ। পাঁচ রাশির মালামাল নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে পাঁচ রাশি। অদ্ভুত
অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আর আপনার যদি শনি শুভভাবে থাকে তো 5ই মার্চের পর থেকে আপনার ভাগ্যের তারা আকাশে ফুটবে। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি বারবার বলি, সবারই কিন্তু আমি হাত ধরি না। অনেকে বলে স্যার রেমেডি করুন, অর্থাৎ সঠিক প্রতিকার, সঠিক বিশ্লেষণ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। এবার আসা যাক আলোচনাতে, শনি কোন পাঁচ রাশিকে চমৎকার করতে চলেছে। চমৎকারকে নমস্কার জানাই, বড়দের প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানাই। নাম্বার ওয়ান রাশি মকর রাশি। এইবার মকর রাশির ফিনান্সিয়াল জায়গা স্টেবল হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছে। নাম্বার ওয়ান রাশি। নাম্বার টু কুম্ভ রাশি, দীর্ঘদিনের মনের ইচ্ছা, মনের আশা পূরণ হতে চলেছে, মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতি, শেয়ার বাজার, গাড়ির বিজনেস যারা করছেন, পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, লোহার ব্যবসা করছেন, লাভ পাবেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চমৎকার হতে চলেছে, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনাদের ধন সম্পত্তি লাভ এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশি নাম কন্যা রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কন্যা রাশি যত দর্শক বন্ধু আছেন, উন্নতি আর উন্নতি কন্যা রাশির। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কন্যা রাশি। শনি দিবে দুহাত ভরে অর্থ কন্যা রাশিকে, মামলা মকদ্দমা যাদের চলছিল ঋণ থেকে মুক্তি, শত্রু শান্ত হতে চলেছে। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, লিখে রাখুন বৃশ্চিক রাশি, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন এই সময় হবে, কেরিয়ার ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এবং মান সম্মান খ্যাতি বৃদ্ধি হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।